আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো যে ঘূর্ণিঝড় দানা কোথায় কখন তার ল্যান্ডফল তার প্রভাব কতটা এবং দে পড়বে এবং তার জেরে প্রশাসন কতটা তৎপর ইতিমধ্যেই আমরা শুনেছি ফিরহাদ হাকিম রাজ্যের মন্ত্রী এবং কলকাতা পুরসভার মেয়র তিনিও জানিয়েছেন এই নিয়ে আমরা বিদ্যুৎ ভবনের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম পাত্র তার সঙ্গে কথা বলবো অনুপম ইতিমধ্যেই আমরা জানি আমাদের স্ক্রিনেও দেখানো হচ্ছে বেশ কিছু হেল্পলাইন নাম্বার বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে ঘোষণা করা হয়েছে আর কি কি ব্যবস্থা প্রশাসনিক স্তরে বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে নেওয়া হচ্ছে দেখো তোমায় জানি রাখি এই মুহূর্তে আমি সল্টলেকের বিদ্যুৎ ভবনের কন্ট্রোল রুমে রয়েছি এবং তৎপরতার সাথে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা তারা কিন্তু এই মুহূর্তে গোটা সমস্ত জেলাগুলোর উপর নজরদারি রেখেছে তুমি দেখো এই যে স্ক্রিন রয়েছে সেখানে একদিকে মেদিনীপুর ঝাড়গ্রাম সাউথ চব্বিশ পরগনা হুগলি বহরমপুর নর্থ চব্বিশ পরগনা বাঁকুড়া বর্ধমান এবং তুমি দেখতে পাচ্ছ পূর্ব মেদিনীপুরের তমলুক এই সমস্ত জেলার যারা আধিকারিক রয়েছেন তাদের সাথে যেমন ভিডিও কনফারেন্সের মাধ্যমে বারবার তাদের অঞ্চলের খবর নেওয়া হচ্ছে এবং একইভাবে গোটা সিস্টেমটা দেখো বিদ্যুৎ দপ্তরে রয়েছি এবং এখানে সমস্ত সিস্টেম এখন তৈরি করা হয়েছে এখানে আধিকারিকরা রয়েছেন এবং তারা প্রতিনিয়ত এটার ওপর নজরদারি রাখছেন সকালবেলায় বিদ্যুৎ মন্ত্রীর একটা স্টেটমেন্ট আমরা পেয়েছি তিনি বলেছেন যে কন্ট্রোল রুম খোলার পাশাপাশি তারা সমস্ত বিষয়ের ওপর নজরদারি রাখবেন কিছুক্ষণ আগে আমি কলকাতার মেয়রের সাথে কথা বলেছি তিনিও যেটা আমাকে জানিয়েছেন কলকাতা পুরসভা তৈরি এই মুহূর্তে আমার সাথে ডাইরেক্টর ডিস্ট্রিবিউশন রয়েছেন সুমিত মুখার্জি তার কাছেও যাব আমি পিনাকিকে বলবো এদিকে আসার জন্য এবং স্যারের কাছ থেকে যেটা জানতে যাবো স্যার আমরা দেখতে পাচ্ছি যে জেলাগুলোর ওপর বেশি প্রভাব পড়তে পারে তারা ভিডিও কনফারেন্সে রয়েছে কি ইনস্ট্রাকশন দিচ্ছেন আমাদের গতকালই ভিসি হয়েছে এবং মাননীয় মন্ত্রী আমাদের সাথে মিটিংও করেছেন যে নির্দেশ দিয়েছেন তাতে আমাদের মালদা এবং উত্তরবঙ্গের জেলাগুলো বাদ দিলে বাকি সমস্ত জেলাগুলিকে আমাদের এখানে তারা আমরা সবসময় তাদের কন্ট্রোল রুম খোলা আছে এবং 24x7 তাদের সাথে আমরা টাচে আছি এবং কিছুক্ষণ পরপরই আমরা তাদের কাছ থেকে আপডেটস নিচ্ছি যে মানে পরিস্থিতি কীরকম আবহাওয়া পরিস্থিতি কীরকম আমাদের পাওয়ার সিস্টেম পরিস্থিতি কীরকম এবং তাদের সাথে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের লিয়াজোটা ঠিকমতো হচ্ছে কি না এই সমস্তটাই আমরা তাদের কাছ থেকে কিছুক্ষণ পরপর আমরা জানছি এখন অবধি আমাদের সিচুয়েশন আন্ডার কন্ট্রোল এবং আমাদের পাওয়ার সিস্টেম এখন অবধি নর্মাল কোনো ক্ষয়ক্ষতির খবর এখন অবধি নেই স্যার একটা প্রবলেম যেটা সবথেকে বেশি সমস্যা হয় এই ধরনের ঝড়ের ক্ষেত্রে পাওয়ার সিস্টেম অফ করে দেওয়া হয় আগামীকাল কোন কোন জেলায় এই পাওয়ার অফ থাকতে পারে আদৌ থাকা রাখা হবে কিনা কোনো সিদ্ধান্ত হয়েছে না সেরকম না সেটা সিচুয়েশন বুঝে করা হবে যেটা নির্দেশ আছে যে সিচুয়েশন বুঝে আগে থেকে দুমদাম অফ করবে না কারণ গতিপথটা এখনো তো জানা নেই কোন জেলায় কতটা হিট করবে মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা আর সুন্দরবনের লাগোয়া এরিয়া যেটা উত্তর দিনাজপুর উত্তর চব্বিশ পরগনায় পড়ে এই জায়গাগুলোতে আমরা বেশি অ্যালার্ট করে রেখেছি তো সেখানে ঝড়টা যখন বেশি মাত্রায় আসবে তখনই আমরা একমাত্র সুইচ অফ করবো তার আগে অবধি করবো না ততক্ষণ যেরকম আমাদের সিস্টেম নর্মাল থাকে নর্মাল অবস্থাতেই চলবে কলকাতার ক্ষেত্রে বহু জায়গায় জল জমে থাকে ছেঁড়া তার পড়ে থাকে বিদ্যুৎ পৃষ্ট হয়ে যে মৃত্যুর মতন ঘটনা ঘটেছে এত বড় ঝড় কি প্রিকশন থাকছে বিদ্যুৎ দপ্তরের দেখুন কলকাতাটা সিএসসি টেক কেয়ার করে কলকাতার যে ফ্রিঞ্জ এরিয়া সেগুলো আমরা WBSEDCL সাপ্লাই করি আমরা যে নির্দেশটা দিয়েছি ঝড়টা যদি সেই ভালো মানে ভালো মানে বিশাল আকারে কিছু ঝড় হয় তাহলে সেক্ষেত্রে অন্তত মানে যখন ঝড়টা থেমে যাওয়ার পর আমাদের যে টিম থাকবে তারা একবার পুরো এরিয়াটা কলকাতা এবং যে যে জায়গায় সবথেকে বেশি হিট করতে পারে এই সাইক্লোন দানা সেদিকে নজর রাখার জন্য ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি কন্ট্রোল রুম তৈরি হয়েছে বিদ্যুৎ দপ্তরে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধিরা একাধিক প্রতিনিধি অনুপম তুমিও সঙ্গে থাকো অন্যান্য প্রতিনিধিরাও রয়েছেন আগে আমি যাবো বাজে কদমতলা ঘাটে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি এলিনা এলিনা বাজে কদমতলা ঘাটে এই মুহূর্তে ছবিটা ঠিক কীরকম আমরা জানি ইতিমধ্যেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিও হয়েছে এই মুহূর্তের ছবিটা কি একেবারে বিশাখা দেখো এতক্ষণ ধরে অনুপম যে ছবি দেখাচ্ছিল এর পাশাপাশি আমার আরো সহকর্মীরা যে ছবি দেখাচ্ছিল আমি এই মুহূর্তে কলকাতার বাজা কদমতলা ঘাটের ছবি দেখাবো তুমি বুঝতেই পারছো এই মুহূর্তে আমি আমার ভিডিও জার্নালিস্ট বিশ্বরূপ এই স্পিড বোটের ছবিগুলো একবার তুলে ধরার চেষ্টা করো রিভার ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কিছুক্ষণ আগেই মাইকিং করে যাওয়া হয়েছে বাজা কদমতলা ঘাটে কোনো মানুষকেই কিন্তু ঘাটের পাশাপাশি বা ঘাটের কাছাকাছিও আসতে দেওয়া হচ্ছে না সর্বসময় রিভার ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে সতর্ক করা হচ্ছে
কারণ ক্রমশ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। আজকে রাত এবং কালকে ভোরের মধ্যেই কিন্তু এই ঘূর্ণিঝড় দানার ল্যান্ডফল রয়েছে এবং সেখান থেকে দাঁড়িয়ে কলকাতা শুরু করে দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, হাওড়া, হুগলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাজা কদমতলা ঘাট থেকে শুরু করে বাবুঘাট, আউট্রাম ঘাট, বিভিন্ন ঘাটে ঘাটে কিন্তু মাইকিং করা হচ্ছে, কারণ সতর্ক করা হচ্ছে সাধারণ মানুষকে। তারা যাতে সতর্কতা শুরু হয়ে গিয়েছে এখন থেকে, কেন তার আগে থেকেই শুরু হয়ে গিয়েছে এবং সব জায়গায় প্রশাসনিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে গোসাবা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রঞ্জিত, সরাসরি আমাদের সঙ্গে গোসাবায়। প্রথম দিন থেকে গতকাল থেকে আমরা ছবি দেখিয়েছি মাইকিং শুরু হয়ে গিয়েছে এবং সমস্ত মৎস্যজীবীদের সেখানে যাতে সমুদ্রে না যাওয়া হয় তার জন্য ইতিমধ্যেই বলা হয়েছে। এখনকার কি ছবি জানাবেন রঞ্জিত? রঞ্জিত, কি ছবি উঠে আসছে? একদমই বিশাখা, তোমরা জানাবো যে গোসাবা ইতিমধ্যে কিন্তু এনডিআরএফ এর টিম তারা গোসাবার বিভিন্ন দ্বীপে তারা ঘুরে বেড়াচ্ছে এবং সাধারণ মানুষদেরকে সচেতন করছে। যারা নদীর তীরবর্তী এলাকা বাসিন্দা তাদেরকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। এর পাশাপাশি যে সমস্ত নদীবাঁধগুলি বেহাল রয়েছে সেগুলি কিন্তু নজরদারি রাখছেন এনডিআরএফ এবং গোসাবা ব্লক প্রশাসন। তবে তোমাকে জানাবো যে গোসাবার বাসিন্দারা তারা একটা ক্ষোভ উগড়ে দিচ্ছে, কারণ গোসাবার প্রায় 90% নদীবাঁধ মাটি রয়েছে এবং সে কারণে প্রাকৃতিক দুর্যোগে সেই নদীবাঁধ ভাঙতে পারে। প্রশাসনের তরফ থেকে তারা অভিযোগ করেছিল যে নদীবাঁধগুলিকে কংক্রিটের করার জন্য, কিন্তু আদৌ সেই কংক্রিটের হয়নি এবং নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা তারা একটা ক্ষোভ উগড়ে দিচ্ছে প্রশাসনের তরফ থেকে। কিন্তু যে নদীবাঁধগুলি যেগুলো রয়েছে সেগুলো সাময়িকভাবে মেরামতি করা হচ্ছে, সেগুলো স্থায়ীভাবে মেরামতি করা হচ্ছে না। তোমাকে সেই চিত্র দেখাবো। আমি এখন রয়েছি গোসাবার যে গোমর নদী, সেই গোমর নদী পাড়ে রয়েছি। তুমি দেখতে পাচ্ছ গোসাবা, একদম গোসাবার গোমর নদী, যে গোমর নদী পাড়ে আমি রয়েছি। তুমি দেখতে পাচ্ছ যে লাইলনের যে পলিথিন, সেই পলিথিন দিয়ে কিন্তু এই নদীবাঁধকে ঢেকে রাখা হয়েছে যাতে ধস না নামে, এবং ধস নামলে এই যে নদীর উল্টো দিকে যে সার বাসিন্দারা রয়েছে তারা কিন্তু সব থেকে বেশি ক্ষতি হবে। কারণ এই যে প্রাকৃতিক দুর্যোগ যেমন আমফান, ইয়া, সেই সমস্ত প্রাকৃতিক দুর্যোগে এই নদীবাঁধ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এলাকার এক বাসিন্দা রয়েছে, আমি একটু কথা বলার চেষ্টা করবো। দাদা, এই যে প্রাকৃতিক তো দুর্যোগ আসছে, এই যে দানা, কতটা আতঙ্ক লাগছে বা কি বলবেন এটা নিয়ে? দেখেন, আতঙ্ক তো আমাদের বিশেষ করে এই পাখিরালা গ্রামটা, এ তো আমাদের সারা জীবন মোটামুটি আতঙ্কই আছে, কেন আমাদের নদী বাঁধ এসবগুলো কিছু হচ্ছে না। এই যে দেখছি তো সাময়িকভাবে কোনো রকম রাস্তা, কেমন গ্রামের থেকে বড় রাস্তা, এই তো সরু রাস্তা, সরু রাস্তা কোনো রকম ওই প্লাস্টিক দিয়ে, লাইলনের প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছে যাতে। রঞ্জিত, আমরা দেখতেই পাচ্ছি সাধারণ মানুষ গোসাবার, যারা এর আগেও ইয়াস দেখেছে, নামপান দেখেছেন, প্রত্যেক বছর তারা কোনো না কোনো সাইক্লোন বা এরকম ঝড়ের জন্য তাদের ক্ষয়ক্ষতি হয়, সেই ছবিটা তারা বারবার দেখেছেন, এবারও তারা আতঙ্কিত, চিন্তিত।